ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আইল্যান্ডে আবাদ হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। এতে বাড়ছে মহাসড়কের সৌন্দর্য, বাড়তি আয় করছেন স্থানীয় কৃষকরা। তবে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, মহাসড়কে চাষ হওয়া এসব সবজিতে মিশে যেতে পারে গাড়ির কালো ধোঁয়া থেকে বের হওয়া ভারী ক্ষতিকর ধাতু। তাই সতর্ক থাকতে হবে খাওয়ার ক্ষেত্রে। দিদার হোসেন সপরের তথ্য, ছবিতে নেক্সট রিপোর্ট। পিছঢালা সড়কে এ যেন লাল সবুজের হাসি। ফেনী সদর উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারে চাষ হচ্ছে লাল শাক, মূলা শাক, লাউ, মিষ্টি কুমড়া, ধনে পাতা সহ বিভিন্ন শীতকালীন সবজি। কৃষকরা বলছেন, এখানে আবাদ করা ফসলে শুধু নিজেদের চাহিদাই মিটছে তা নয়, বিক্রি করে উপার্জন হচ্ছে অর্থ। এই সবজিটা আমি পরিকুলে খাই, আমি আগেও 500 টাকা বেচছি, আজকেও 200 টাকা বেচছি। মোটামুটি ফসল ভালো হওয়াতে আমরা নিজের এলাকার চাহিদা মিটিয়ে আমরা ফেনী শহর এবং কি পার্শ্ববর্তী চট্টগ্রাম শহরেও আমরা সেল করতেছি। পতিত জমি ফেলে না রেখে তা আবাদের আওতায় আনতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ, দাবি স্থানীয়দের। সবজি করছি, একজন করছি, আর এখানে সবাই করতে আসি, ভালো অস্বীকৃতি হতে আসে, আমরা বেশি খাইয়ে তবে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, মহাসড়কে আবাদ হওয়া এসব শাকসবজি হতে পারে মরণব্যাধির কারণ। কেননা এই সবজিগুলো প্রতিদিন শোষণ করে সড়কে চলা গাড়ির কালো ধোয়া, আর এই ধোয়ায় থাকা ক্ষতিকর ভারী ধাতু, সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিক বিষাক্ত করে তুলতে পারে সবজিকে। এবং এই কালো ধোঁয়াতে কার্বন নির্গমন হয় এবং এইগুলো কিন্তু আমাদের যে উৎপাদিত শাকসবজিতে মিশে যায়। তাই কাজেই এই ব্যাপারে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি। তাই এসব শাকসবজি বাজারজাত এবং খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ এই বিজ্ঞানীর। যে সমস্ত শাকসবজি উৎপন্ন হয় সেগুলা গবেষণার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে সেখানে কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ, বিশেষ করে বাড়ির ধাতু বা স্বাস্থ্যঝুঁকি আছে এমন কোনো রাসায়নিক পদার্থ আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করা খুবই জরুরি। সদর উপজেলার লালপুর থেকে ফাজিলপুর সড়কে ডিভাইডারে সবজি চাষ করছেন প্রায় 300 কৃষক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।